আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আজকে আমরা এই বাড়িটির প্ল্যান খরচের হিসাব সহ বিস্তারিত সব কিছু দেখে নেব বাড়িটির নিচতলাতে দুই বেডরুমের দুইটি ইউনিট রয়েছে প্লাস ড্রাইভারের থাকার জন্য একটি রুম রয়েছে এবং একটি পার্কিং স্পেস রয়েছে এবং বাড়িটির উপরের তলাতে পাঁচটি বেডরুম রয়েছে একটি ড্রয়িং এবং একটি ডাইনিং রুম রয়েছে তো চলুন আমরা চলে যাই ফ্লোর প্ল্যানে এটি হচ্ছে বাড়িটির নিস্তালার ফ্লোর প্ল্যানটি এবং এইটি হচ্ছে বাড়িটির উপরের তলার ফ্লোর প্ল্যানটি প্রথমে আমরা নিচতলার ফ্লোর প্ল্যানটি দেখে নেব এই পাশে আমরা এন্ট্রি নিয়েই পাচ্ছি একটি পার্কিং স্পেস তেরো ফিট এগারো ইঞ্চি বাই পনেরো ফিট পাঁচ ইঞ্চির এবং এই পাশে একটি ইউনিট রাখা হয়েছে এবং এই পাশে আরেকটি ইউনিট পরিশেষে এখানে একটি বেডরুম করা হয়েছে ড্রাইভারের থাকার জন্য সাথে একটি অ্যাটাচ বাথরুমও দেওয়া হয়েছে প্রথমে আমরা ইউনিট নাম্বার ওয়ান দেখে নেব এটি হচ্ছে ইউনিট নাম্বার ওয়ান ঢুকেই প্রথমে পাচ্ছি একটা ডাইনিং স্পেস এবং এখানে পাচ্ছি বেডরুম নাম্বার ওয়ান যেটির সাথে একটি অ্যাটাচ বেলকনি রয়েছে বারান্দা এই হচ্ছে বারান্দাটি ডাইনিং স্পেসটির পাশেই আমরা কিচেন রুমটি পাচ্ছি ছয় ফিট বাই ছয় ফিট সাত ইঞ্চি এবং এই পাশে কমন টয়লেটটি পাচ্ছি পরিশেষে আমরা পাচ্ছি বেডরুম নাম্বার টু বেডরুম নাম্বার টু এর সাইজ রয়েছে পনেরো ফিট বাই বারো ফিট যেখানে একটি ওয়াল ক্যাবিনেট দেখানো হয়েছে এরপরে আমরা যাব ইউনিট নাম্বার টুতে এই হচ্ছে ইউনিট নাম্বার টু ইউনিট নম্বর টুতে প্রথমে ঢুকে আমরা ড্রয়িং স্লাইস ডাইনিং স্পেস পাচ্ছি এবং সামনে পাচ্ছি বেডরুম নাম্বার ওয়ান যেটির সাথে একটি অ্যাটাচ বারান্দা রয়েছে এই হচ্ছে বারান্দাটি ড্রয়িং স্ল্যাস ডাইনিং স্পেসের পাশেই আমরা পাবো কিচেন রুমটি যেটি সাইজ রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট সাত ইঞ্চি এবং পাশেই পাচ্ছি আমরা কমন টয়লেটটি সাত ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট পরিশেষে আমরা পাচ্ছি বেডরুম নাম্বার টু যেটি সাইজ রয়েছে পনেরো ফিট বাই বারো ফিট এই হচ্ছে ইউনিট নম্বর টু আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে একটি বেডরুম যেটির সাথে একটি অ্যাডাস টয়লেট রয়েছে এটা হচ্ছে বেসিক্যালি ড্রাইভারের থাকার জন্য এই হচ্ছে নিসতলা প্ল্যানটি এবং সিঁড়িটি সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে কারণ নিস্তালার কেউ যাতে করে উপরের তলাতে যেতে না পারে সেজন্যই সিঁড়িটি সম্পূর্ণভাবে আলাদা করা হয়েছে তো সিঁড়ি বেয়ে আমরা সরাসরি উপরে চলে যাব দোতলাতে এরপর আমরা দোতলার প্ল্যানটি দেখে নেব এই হচ্ছে দোতলার প্ল্যানটি প্রথমে ঢুকে আমরা ড্রয়িং রুমটি পাবো যেটি সাইজ রয়েছে বারো ফিট বাই বারো ফিট পাঁচ ইঞ্চি এটির সামনে একটি বারান্দা রয়েছে বারো ফিট বাই তিন ফিটে এবং এখানে আমরা পাচ্ছি হচ্ছে ডাইনিং স্পেসটি ডাইনিং স্পেসটি আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক বড় করে দিতে হয়েছে যেটি সাইজ রয়েছে তিরিশ ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট তো প্রথমে আমরা বেডরুম নাম্বার ওয়ানে চলে যাব এই হচ্ছে বেডরুম নাম্বার ওয়ান যেটির সাইজ রয়েছে পনেরো ফিট বাই বারো ফিট সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিটের এবং এখানে আমরা পাচ্ছি কমন টয়লেটটি যেটি সাইজ রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট সাত ইঞ্চি এটি হচ্ছে বেডরুম নাম্বার টু এটি হচ্ছে বেডরুম নাম্বার থ্রি এখানে আমরা ডাইনিং স্পেসের পাশেই পাচ্ছি কিচেন রুমটি দশ ফিট বাই সাত ফিটের এখানে রয়েছে বেডরুম নাম্বার ফোর যেটি সাইজ রয়েছে বারো ফিট বাই বারো ফিট এটির সাথে একটি রয়েছে বারান্দা রয়েছে এই হচ্ছে বারান্দাটি বারো ফিট বাই তিন ফিটের এটির সাথে একটি টয়লেটও রয়েছে যেটি সাইজ রয়েছে ফিট ফিট ইঞ্চি ইঞ্চি বাই এরপরে আমরা পাচ্ছি বেডরুম নাম্বার ফাইভ এই হচ্ছে বেডরুম নাম্বার ফাইভ বেডরুম নাম্বার ফাইভের এর সামনেই বাড়ির সামনের যে বড়সড় পোর্টসটি তেরো ফিট এগারো ইঞ্চি বাই পাঁচ ফিটের পোর্টস যেটি সেটি রয়েছে যেটা ড্রয়িং স্পেস দিয়ে এই পাশে আসা যেতে পারে আবার এই বেডরুম দিয়েও আসা যেতে পারে তো এই হচ্ছে পুরো বাড়ির প্ল্যানটি এখন আমরা দেখে নিব খরচের হিসাবটি বাড়িটি দুই হাজার একশো ছয় স্কোয়ার ফিটের এবং তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি করা হয়েছে বাড়িটির একতলা পর্যন্ত কমপ্লিট করতে মোট ইট লাগবে তিপ্পান্ন হাজার চারশো পিস যেটি নয় টাকা করে পিস হলে চার লাখ আশি হাজার ছয়শো টাকার ইট কিনতে হবে বালু লাগবে তিন হাজার পনেরো সি যেটি বাজার দর অনুযায়ী ষাট হাজার তিনশো টাকা পড়বে সিমেন্ট লাগবে নয়শো একচল্লিশ ব্যাগ অর্থাৎ চার লক্ষ বত্রিশ হাজার আটশো ষাট টাকার সিমেন্ট কিনতে হবে রড লাগবে দশ হাজার দুইশো নব্বই কেজি সত্তর টাকা কেজি হলে সাত লক্ষ বিশ হাজার তিনশো টাকার রড কিনতে হবে এখানে দরজা বাবদ কত টাকা খরচ হবে জানালা বাবদ কত টাকা খরচ হবে ইলেকট্রিক প্লাম্বিং বাবদ কত টাকা খরচ হবে টাইলস বাবদ কত টাকা খরচ হবে গ্রিল বাবদ কত টাকা খরচ হবে মেইন গেট বাবদ কত টাকা কে খরচ হবে কেচি গেট বাবদ কত টাকা খরচ হবে রং বাবদ কত টাকা খরচ হবে মিস্ত্রি বাবদ কত টাকা খরচ হবে বিস্তারিত এখানে দেখানো হয়েছে ইন্টোটাল একতলা পর্যন্ত কমপ্লিট করতে বাড়িটি মোট খরচ করবে একত্রিশ লক্ষ চার হাজার আটশো তিরিশ টাকা এখন আমরা দেখে নেব দুইতলা বাবদ কত টাকা খরচ হবে বাড়িটির দুইতলা বাবদ মোট ইটের প্রয়োজন আঠাশ হাজার আটশো পিস যেটি বাজার দর অনুযায়ী দুই লক্ষ উনষাট হাজার দুইশো টাকা বালু লাগবে উনিশশো পঁয়ষট্টি সেফটি সিমেন্ট লাগবে পাঁচশো বাষট্টি ব্যাগ এবং রড লাগবে ছয় হাজার পাঁচশো দশ কেজি ইন টোটাল বাড়িটির দুইতলা কমপ্লিট করতে লাগবে তেইশ লক্ষ বারো হাজার আটশো সত্তর টাকা অর্থাৎ বাড়িটি পুরোপুরিভাবে দুই তালা পর্যন্ত নিস্তালা এবং দুইতলা মিলে পুরোপুরিভাবে কমপ্লিট করতে চুয়ান্ন লক্ষ সতেরো হাজার সাতশো টাকা লাগবে আপনারা যদি এই বাড়িটি কলাম লেআউট প্ল্যান ফাউন্ডেশন লেআউট প্ল্যান ইলেকট্রিক প্লাম্বিং এবং অন্যান্য ডিজাইনগুলো পেতে চান সেক্ষেত্রে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি যদি আমার দ্বারা করে নিতে চান সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ